এসেছে যেখানে আরো লোকেদের খোঁজ খবর চলছে, ছোট ছোট চুনোপটিরা ধরা পড়ছে। আমরা চাই পুরো জাল নিচে যত আছে সব ধরা পড়ুক, কিন্তু পার্থর উপরে কারা আছে তাদেরকে সিবিআইডি খুঁজে বের করুক, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। তাই তদন্ত উপরে আর নিচে দুদিকে সমানভাবে তদন্ত চলুক, কারণ বাংলার মানুষ আসল চোরকে জেলখানায় দেখতে চায়। বাংলার মানুষ যেমন গরু চোর অনুব্রতকে জেলে দেখতে চেয়েছিল, বাংলার মানুষ অনুব্রত দিল্লি যাত্রা চেয়েছিল, দিল্লি যাত্রা হয়ে বাংলার মানুষ টাটা করেছে, দিল্লিতে নাম্বার পরেও সেখানে এয়ারপোর্টে লোকেরা বলছে টাটা গরু চোর, ওয়েলকাম গরু চোর, ওয়েলকাম গরু চোর। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, এই অসৎ চোরদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনকে আরো ছড়িয়ে দিতে হবে, আরো শক্তিশালী করতে হবে, আরো বহুমুখী করতে হবে, সর্বস্তরে আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে। কারণ বিজেপি ছাড়া আর কোন রাজনৈতিক দল স্বচ্ছ আনতে পারবে না। আমরাই একমাত্র পার্টি যারা বাংলার মান মর্যাদাকে রক্ষা করে আবার বাংলাকে সোনার বাংলা তৈরি করব। ধর্ষক বাংলা, প্রতারক বাংলা, চুরি ছেসরাদের বাংলা, এর থেকে আমরা মুক্তি চাই। কত বড় অপমানের কথা, রাষ্ট্রপতি এলেন কলকাতায়, কলকাতা তখন আগুন দিয়ে জ্বলছে, কেন জ্বলছে, 7 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, পুলিশের গাড়ি জ্বলছে, ট্রেন আটকে আছে, রাস্তা আটকে আছে, পাথর ছোড়াছুড়ি চলছে, বাইক আগুনে জ্বলছে, আর মমতা ব্যানার্জি হাতে হাত ধরে নাচছে, হাতে হাত ধরে নাচছে। চিন্তা করতে পারেন, এ তো সেই ফ্রান্সের নিরোর কথা মনে করিয়ে দিচ্ছে, ফ্রান্সের নিরোর কথা মনে করিয়ে দিচ্ছে। আমি সেই কারণে পরিষ্কার করে বলতে চাই, যে রাজ্য জ্বলছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছে, ধামসা বাজাচ্ছে, সেই রাজ্যের উন্নতি হবে না, সেই রাজ্যের পতন অবশ্যম্ভাবী, বেকারের ভবিষ্যৎ সেখানে থাকবে না। তাই আসুন আমরা সবাই মিলে সোনার বাংলা তৈরি করি। তাই আমি আপনাদের বলতে চাই, দিল্লিতেও মোদি, বাংলাতেও মোদি, দু জায়গায় মোদি, তবেই বাংলার উন্নতি হবে, তবে বাংলা এগোবে। এই পাশ্বাসে রেখে আজকের এই আন্দোলন, আজকের এই আন্দোলন দীর্ঘজীবী হোক, আজকের এই আন্দোলন সার্থক হোক, এবং আগামীকালের রামনবমীর জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অত্যন্ত হৃদয়ের ধন্যবাদ জানাই। আগামীকাল আমরা মমতা ব্যানার্জি রাস্তায় বসলেও আমরা রাস্তায় কালকে বসছি না, কারণ আমরা তো হিন্দু, ও তো হিন্দু না, কি বোঝার উপায় নেই। এবার গিয়েছিল, এবার গিয়েছিল কোণারকে আবার পুজো দিতে, গতবার জগন্নাথের পুজোর মনে আছে, সবে মাত্র সিঁড়িতে পা দিয়েছে, ওপরে দাঁড়ানো পুরোহিত বলছে হে ম্যাডাম আর এগোবেন না, এটা হিন্দু মন্দির, এখানে মুসলমানের প্রবেশ নিছে। সেই কারণে কখনো মমতা, কখনো মমতা মমতাময়ী, কখনো মমতা হিজাব পরা মমতা, কখনো মমতা বোরখা পরা মমতা, কখনো মমতা রোজা রাখা মমতা, তাই ওর ভেলকি জানা যাবে না। ও হিন্দু কিনা আমরা জানি না, কিন্তু আমরা হিন্দু, আমরা রাম ভক্ত, তাই রামের জন্য আমরা কালকে রাস্তায় নামব, রামচন্দ্রের জন্য হাঁটব, মিছিল করব, রামনবমী পালন করব। তাই আমি আপনাদের সবাই বলবো, এখান থেকে এমন আওয়াজ তুলুন যাতে মমতা ওখান থেকে বসে শুনতে পায়, রাম নামের আওয়াজ তুলুন। আপনি তো জানেন রাম নামে ভূত পালায়, আগে শুনেছিলাম ছোটবেলায়, আমি দেখলাম যখন ট্রেন উদ্বোধন হলো, সেই ট্রেন উদ্বোধনে হাওড়ায় দেখলাম রাম নামে ভূত পালায়, শুনেছিলাম
এখন দেখছি পেতনিও পালায়, তাই আওয়াজ তুলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় রাম। ধন্যবাদ রাহুল দাকে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় মানুষ, রাজ্যের অন্যতম নেতা, আমাদের আমাদের অন্যতম প্রবক্তা শ্রী সমীক ভট্টাচার্য মহাশয়। আজকের এই ধর্মমঞ্চে প্রিয় রাজ্য বিজেপি সভাপতি শ্রী সুকান্ত মজুমদার, পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, শ্রী রাহুল সিনহা, শ্রী বিশ্বপ্রিয় রায়চৌধুরী, শ্রী প্রতাপ ব্যানার্জি, এখানে উপস্থিত আমাদের বিধায়ক, সমস্ত রাজনৈতিক আমার সহকর্মী বন্ধুগণ, এক বিশেষ যুগসন্ধিক্ষণে আমরা আজকে আমরা এখানে ধর্ণায় অবতীর্ণ হয়েছি। নতুন কোনো কথা বলার জন্য নয়, আজ থেকে ঠিক 11 বছর আগে এই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সেদিনের বিরোধী দলনেত্রী আমাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করে দেব, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, কোনো বাইক বাহিনী কোনো থান কাপড় বিতরণ করে মানুষকে ভীত সন্ত্রস্ত করা যাবে না, পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীকে তুলে নিয়ে গিয়ে পাড়ার ক্লাব ঘরে বন্ধ করে রেখে নমিনেশন প্রত্যাহার করার বাধ্য করবার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একটি পরিবর্তনের ডাক দিয়েছিলেন। আমরা যারা বিরোধী রাজনৈতিক দল করতাম, একসময় যে বিজেপির হাত ধরে তৃণমূল কংগ্রেস ভূমিষ্ঠ হয়েছিল সেই বিজেপি, আমরা কিন্তু সেদিনও অপেক্ষাকৃত ছোট সভায় মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এটা পরিবর্তন হবে না, এটা পালা বদল হবে, পোশাকের রং বদলাবে কিন্তু পোশাকের ভেতরের মানসিকতাটাকে, মানুষটাকে বদলে দেওয়া যাবে না। আজ 11 বছর পর মানুষ জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি কোনো কিছুর পরিবর্তন করে দিতে পারবেন না, তাই 11 বছর আগে মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দেওয়া যাবে না, মানুষ জানতেন 40,000-এর বেশি বন্ধ কলকারখানার দরজার তালা খোলা যাবে না, শিক্ষাঙ্গনকে সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত সংঘর্ষ মুক্ত করে দেওয়া যাবে না, কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধতের বিরুদ্ধে, একটা নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে, মানুষের বুকের উপরে একটা বাধ্যতার সংস্কৃতি চাপিয়ে দেবার বিরুদ্ধে। কিন্তু আজ সেই দিনটা ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের মাটিতে সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আজ পশ্চিমবঙ্গে বিগত পঞ্চায়েত নির্বাচনে 34,000 আসনে বিরোধী রাজনৈতিক দলের কোথাও কোনো প্রার্থী ছিল না 34% আসনে। মুখ্যমন্ত্রী আজকে নির্বাচনের আগে নতুন নাটক তৈরি করেছেন, দুর্বল চিত্রনাট্য, ধর্ণায় বসে পড়েছেন, বলছে ধর্ণা চলছে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে, কিন্তু কার বিরুদ্ধে তিনি ধর্ণা দিচ্ছেন? 11 বছর খুব একটা কম সময় নয়। এখন রাজ্যে মাশুল সমীকরণ নীতি নেই, এ রাজ্যের থেকে নিয়ে যাওয়া কেন্দ্রের দেও ট্যাক্সের মধ্যে 42% রাজ্য সরকার পায়, রাজ্য সরকার বাজেট ডেফিসিট মেটানোর জন্য টাকা পেয়েছে, রাজ্য সরকার নিজের ক্ষমতায় আসবার পর আয় বাড়াতে পেরেছিল, কিন্তু আজকে পশ্চিমবঙ্গকে কার্যত এই সরকার ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
আজকে 6 লক্ষ কোটি টাকার সীমারেখা পেরিয়ে যাচ্ছে। স্টেট ডেট রাজ্য FRBM এর লিমিট ভাঙতে চলেছে। 2,34,000 কোটি টাকার রাজ্য কোথায় দিয়েছে, কাকে দিয়েছে, কিভাবে দিয়েছে তা মানুষের সামনে সৎপত্র করে প্রকাশ করতে পারছেন না। একটা সরকারের কাজ হয়ে গেলে কমপ্লিশন সার্টিফিকেট থাকে। 2,98,000 কমপ্লিশন সার্টিফিকেটের রাজ্যের কাছে কোনো হদিস নেই। এত বড় দুর্নীতি পশ্চিমবঙ্গের মাটিতে এর আগে কোনোদিন সংগঠিত হয়নি। একটা সরকার কার্যত একটা রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যে শিল্পপতিরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সোনার বাংলা গড়ে তোলবার জন্য আহ্বান জানান, আজকে তারাই বিনিয়োগ করছে পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর। যে সমস্ত নয়নের মণি শিল্পপতিরা ঠিক তার পাশে বসেন, গত 6 মাসে তাদের ব্যালেন্স শিট দেখুন, তারা বিনিয়োগ করেছেন উত্তর প্রদেশে, উত্তরাখণ্ডে বিনিয়োগ করেছেন, গুজরাটে। যারা মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে একদিন বলে গিয়েছিলেন ডেস্টিনেশন বেঙ্গলের কথা, যারা বাম জমানা থেকে এই জমানা পর্যন্ত জমি নিয়েছিলেন, আজকে জিন্দাল আধুনিক স্টিল সহ 7টি কোম্পানি আবার রাজ্য সরকারকে জমি ফিরিয়ে দিয়ে চলে গেছে। সরকার শিমুড়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন, মানুষ চোখে ওখানে সর্ষে ফুল দেখেছে কিন্তু সর্ষের চাষ দেখতে পাইনি। যে সিঙ্গুর একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হতে পারত, একটা অটোমোবাইল হাব তৈরি হতে পারত, সেই সিঙ্গুরে আজকে একটা শ্মশানের স্তব্ধতা বিরাজ করছে। এ রাজ্যের সমস্ত শিল্পপতিরা ভিন রাজ্যে চলে যাচ্ছেন। 5 লক্ষ সরকারি পদকে ধ্বংস করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে শূন্য পদে কোনো নিয়োগ নেই। 40,000 স্কুলের চাকরি বাজারে আলু পটলের দামে বিক্রি। শুধু প্রাইমারি আপার প্রাইমারি ক্লাস 9, 10, 12 নয়, কলেজ সার্ভিস কমিশন সেখানেও দুর্নীতি, পুলিশের নিয়োগ সেখানেও দুর্নীতি, খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর, পরিবেশ দপ্তর, তৃণমূল কংগ্রেস কোনোটাই বাদ রাখেনি। তাই আমরা আবেদন করছি আজকে আধুনিক প্রজন্মের কাছে, আমরা আবেদন করছি আপনাদের বর্তমান অভিভাবকদের কাছে, কোন পশ্চিমবঙ্গ আপনারা রেখে যাবেন আপনার পরবর্তী প্রজন্মের জন্য? সরকারি চাকরি নেই, শিল্পের সুস্থ প্রতিযোগিতা নেই, রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, ফ্লাইট অফ ক্যাপিটালকে রোধ করবার জন্য রাজ্যের কোনো দৃঢ় পদক্ষেপ নেই, রাজ্যে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যত তৃণমূল কংগ্রেস ধ্বংস করে দিয়েছে। এই যে পঞ্চায়েত নির্বাচন, এই পঞ্চায়েত নির্বাচন কিসের নির্বাচন? ক্ষমতাকে শুধু রাইটার্স বিল্ডিং আটকে রাখলে চলবে না, ক্ষমতাকে ছড়িয়ে দিতে হবে ছোট ছোট শহরের মধ্যে, মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনে এবং গ্রামাঞ্চলে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায়। ক্ষমতার রাজনৈতিক অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ, এই স্বপ্ন নিয়ে যে পঞ্চায়েত নির্বাচন শুরু করা হয়েছিল পশ্চিমবঙ্গে, আজকে সেই নির্বাচনকে কার্যত তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ তাদের দখলদারির রাজনীতি দিয়ে প্রশমিত করেছে। আজকে তোষণের রাজনীতি এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে কোনো জায়গায় একটা ধর্মীয় গুরু নামে গাড়ে মানে না আপনি মোড়ল, সে সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছে, মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। সীমান্তবর্তী জেলায় হেড স্পিচ চলেছে, সম্পূর্ণ ধর্মীয় উন্মাদনা, আজকে সেটার বিরুদ্ধে কোনো সুমোটো অ্যাকশন নিতে আজকে রাজ্য সরকারের কোনো পুলিশকে দেখা যায়নি। আজকে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী বহুত্ববাদের কথা বলছেন, যত মত তত পথের কথা বলছেন, আজকে তারা সব মতকে এক পথের প্রতীক করে দিতে চাইছেন। এই আগ্রাসনের বিরুদ্ধে, এই দখলদারির বিরুদ্ধে, এই নীতিহীনতার বিরুদ্ধে জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে যারা চড়া দামে কিনে নিয়েছেন সেই মেধা প্রতারণার বিরুদ্ধে আমরা এখানে এসেছি। এমন কোনো সরকারি দপ্তর নেই, 2011 সাল থেকে এমন কোনো নিয়োগ নেই যে নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা আছে, সমস্ত এই আতশ কাঁচের নিচে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। আমাদের এই ধর্ণা মঞ্চে আমরা এসেছি
এটা প্রতীকী ধর্ণা, কোনো প্রতিক্রিয়া ধর্ণা নয়। আবার ঘোলা জলে আরেকজনরাও মাছ ধরতে নেমে গেছে। যে সিপিআইএম 34 বছর গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত, যাদের কার্যত এই দেশের মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে। আজকে মুজাফফর আহমেদের পার্টি, কাকার পার্টি, হরেকৃষ্ণ কুমারের পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টি, সরোজ মুখার্জির পার্টি, জ্যোতি বসুর পার্টি, আজকে মোহাম্মদ সেলিমের হাতে পড়ে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মৌলবাদী হয়ে গেছে। প্রতিযোগিতা চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, কে কত বেশি তোষণের জায়গায় পৌঁছে দিতে পারে। তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার স্বার্থে পশ্চিমবঙ্গের মানুষের, ওপার বাংলা থেকে যারা হিন্দু উদ্বাস্তু এসছেন তাদের স্বার্থে, এবং যারা ভারতবর্ষকে নাপাক বলে চলে যায়নি, দারুল হার্ব বলে চলে যায়নি, যুদ্ধভূমি বলে প্রত্যাখ্যান করেনি, আজকে সেই ভারতীয় মুসলমানের স্বার্থে, তাদের অধিকার প্রতিষ্ঠা করবার স্বার্থেই এ রাজ্যে সি এর প্রয়োজন আছে। এই দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ আজকে রেগে উঠেছে। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভয় পেতেন, তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়িয়ে কেউ প্রতিবাদ করত না। একদিন ভালোবাসার মমতা ব্যানার্জি, ভয়ের মমতা ব্যানার্জি, এখন প্রত্যাখ্যানের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে তিনি আবার ধর্ণা মঞ্চে আশ্রয় দিয়েছেন। কারণ চক্রবাদ পরিবর্তন তো একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, একটা চক্র শেষ হয়ে যাচ্ছে। যেখান থেকে জীবন শুরু করেছিলেন প্রতিবাদ দিয়ে, আবার প্রতিবাদের মতো তিনি সেখানেই থাকছেন। তাই আমরা এখান থেকে তাকে সরিয়ে যেতে চাই না। বারবার উনি আমাদের ভালোবাসার মায়াজাল ছিন্ন করে আমাদের ছেড়ে চলে যান, কখনো গোয়ায়, কখনো চলে যান মেঘালয়ে, কখনো চলে যান ত্রিপুরায়। আমরা তাকে বলি আমরা আপনাকে যেতে দেব না, কিন্তু উনি শুনতে চান না, বলছে আমি যাব। কোথায় যাবেন বলে, আমি দিল্লি যাব। আমরা হৃদমাঝারে রাখিব, ছেড়ে দিব না। আমরা পশ্চিমবঙ্গে আপনাকে চাই। আমরা ওই বিধানসভার এই প্রান্ত থেকে ও প্রান্ত যদি নির্বাচিত হতে পারেন, আপনার উপস্থিতি চাই। কিন্তু বিরোধী দলের অবস্থানে, একটা রাজনৈতিক দল সামনে লোকসভা নির্বাচনের আগে মানুষকে প্রতারিত করছে, মানুষের আবেগের সঙ্গে বেইমানি করছে। 2019 আগে বলেছিলেন 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42 নটা রাজনৈতিক দলের সভা আমরা দেখেছি কলকাতার ময়দানে। বাংলার মানুষকে উনি নবরত্ন কারি খাওয়াতে চেয়েছিলেন, পাঁচ মিশেলের তরকারিও খাওয়াতে পারেননি, কারণ পাঁচজনও তার সঙ্গে ছিল না, উনি একা। এখন আবার ঢুকে পড়েছেন ওদিকে। ভাবতে পারেন একটা দেশ, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, 135 কোটির গণতন্ত্র, যে গণতন্ত্রের প্রতি 5 বছর অন্তর বিনা রক্তক্ষয় সরকারের পরিবর্তন হয়ে যায়, এই দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নেই। সরকারের নীতির পরিবর্তন হয় কিন্তু মানুষের রক্ত স্নানের মধ্যে দিয়ে নয়, যেখানে 34 বছরের একটা কমিউনিস্ট শাসন শুধুমাত্র ব্যালট বক্সের মধ্যে দিয়ে সরে যায়। সেই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র যার দিকে মানুষ তাকে অবাক বিস্ময়ে দেখছে, যেই কোভিড অতিমারী কালে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে যুদ্ধকালীন পরবর্তী অবস্থায় নতুন শক্তি সাম্যর বিন্যাসে কিভাবে ভারতীয় অর্থব্যবস্থাকে দেশের প্রধানমন্ত্রী একটা স্থিতিশীল জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। আজকে সেই দেশের মানুষ এবং গোটা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে, যেখানে সিপিআইএম আর তৃণমূল কংগ্রেস একে অন্যের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছে, আর দিল্লিতে ওখানে পৌঁছে যাচ্ছে, ওখানে গিয়ে তৃণমূল আর সিপিএম একযোগে বসে পড়ছে ময়দানে, এক জায়গায় বসে পড়ে তারা বলছেন দুর্নীতি করার, লুট করার, চুরি করার, চাকরি বিক্রি করার, পাথর বিক্রি করার, বালি খাদন দখল করবার, গরু মোষের ক্যাটেল করিডোরের ওপরে আধিপত্যের দুর্নীতির আজকে আইনগত স্বীকৃতি দিতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটনা ঘটেনি। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তার কনভয়ের উপরে আক্রমণ হলো, বোমা পড়ল, আশ্চর্যজনকভাবে পুলিশ পরে রিপোর্ট দিয়ে দিচ্ছে কোনো বোমা পড়েনি। নিশীথ প্রামাণিকের গাড়ির ওপরে যে ক্ষত চিহ্ন আছে সেগুলো পুলিশের স্টান্ট গ্রেনেড। ভারতবর্ষের ইতিহাসে, এই রাজ্যের ইতিহাসে কোনোদিন মানুষ শোনেনি
যে জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ টিয়ার গ্যাস চালায়নি, শূন্য গুলি চালায়নি, লাঠি চার্জ করেনি, পুলিশ গ্রেনেড ছুঁড়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ের ওপরে, আজকে তারও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। এবার যা মনে হচ্ছে নতুন করে পশ্চিমবঙ্গ সরকারকে আরেকটা নতুন কোন মন্ত্রীকে নিয়েছে শপথ নিতে হবে, হাইকোর্টের সামনে একটা নতুন দপ্তর খুলে দিতে পারে তারা, প্রত্যেকটা ঘটনাই আজকে কোর্টে চ্যালেঞ্জ, আজকে জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যেটা গণতন্ত্রের পক্ষে কোনো শুভ ঘটনা নয়, গণতন্ত্রের পক্ষে কাম্য নয়, সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে অনুভূপ্রেত, কিন্তু এর জন্য যাদের দুর্নীতি দায়ী, যাদের ভ্রষ্টাচার দায়ী, যাদের নীতিহীনতা দায়ী, আজকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আপনাদের লড়াই করতে হবে। দেখুন লোকসভা নির্বাচন মানুষ ফলাফল জানে, লোকসভা নির্বাচন মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, নরেন্দ্র মোদীর পক্ষে। 2024 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন আবার নরেন্দ্র দামোদর দাস মোদী, কিন্তু তার মাঝখানে পঞ্চায়েত নির্বাচন আছে, আপনার পাড়ার বিভিন্ন স্কুলে যদি তৃণমূল চায় সমবায়ে সেখানে নির্বাচন আছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে না বলে দিতে হবে, না তৃণমূল কংগ্রেস, না তৃণমূল কংগ্রেসকে আর নিয়ে আসা যাবে না, তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও করে দিতে পারবেন না। মুখ্যমন্ত্রী গিয়েছিলেন জয় জগন্নাথ বলে জগন্নাথ দেবের দরবারে, জগন্নাথ দেবও ফাইল নেননি, রিস্ক নিতে চাননি, মুখ্যমন্ত্রী এসে আবার ধর্ণায় বসে পড়েছে। এই তৃণমূলকে কেউ আর স্পর্শ করবে না, বাঘে ছুলে 18 ঘানা কত বলে, তৃণমূল ছুলে 36 ঘা হয়ে যাচ্ছে, তাই এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবাই ভালো থাকবেন, সংঘবদ্ধ থাকবেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে, মেধা প্রতারণার বিরুদ্ধে, আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দেওয়ার ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হবেন। দেখুন এখানে মিহিলাল শেখ এসছেন, বকটুই থেকে এসছেন, যারা অনেকদিন নতুন বিজেপি পার্টির সঙ্গে যোগ দিয়েছেন, সাংবাদিক বন্ধুদের অবগতির জন্য আর একবার বলছি, ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনা কোথাও ঘটেনি। 2014 সালের নির্বাচনের সময় আমাদের রাজ্য সভাপতি ছিলেন রাহুল সিনহা, তিনিও ধর্ণা দিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, শুধু ইলামবাজার ব্লক, বীরভূমের ইলামবাজার ব্লকে বিজেপির পতাকা হাতে নেওয়ার অপরাধে 7 জন সংখ্যালঘু মুসলমানকে খুন হতে হয়েছিল। সারা ভারতবর্ষে এই ঘটনার দৃষ্টান্ত নেই, কিন্তু এই ঘটনা ঘটেছিল বীরভূমে, তাই আজকে সংখ্যালঘুর ভাই বোনদের বুঝতে হবে যে আপনারা শুধু মুসলমান হয়ে বাঁচবেন না, শুধু ভোটার হয়ে বাঁচবেন না, আপনাদের মনুষ্যত্বের মর্যাদা চাই, আপনাদের আর্থ সামাজিক অবস্থার উত্তরণ চাই, আপনাদের সরকারি চাকরি চাই, সরকারি ঋণ চাই, যে কোনো মূল্যে আপনাদের এই ভারতের জাতীয় জীবনের মূল স্রোতে আসা চাই। আমাদের ডিএনএ এক, আমাদের পূর্বপুরুষ এক, আমাদের ইতিহাস এক, কিন্তু যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিমুখ করে, যারা শুধুমাত্র ধর্মীয় মৌলবাদের নাম করে রাজনৈতিক বিভাজন করবেন, আজকে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। সামনে পঞ্চায়েত নির্বাচন, তৃণমূলকে না বলে দিন, না তৃণমূল, না তৃণমূল আর নেই, মানুষ ভয় মুক্ত হয়েছে, মানুষ রুখে দাঁড়িয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিক দাকে। এবার আপনাদের সামনে একটা প্রতিবাদী কবিতা, আমাদের বিখ্যাত আমাদের শিল্প জগতের মানুষ শ্রী রুদ্র নীল ঘোষদা আপনাদের সামনে তার প্রতিবাদী কবিতা বলবেন। হ্যালো মঞ্চ প্রবিষ্ট মাননীয় মঞ্চে মাননীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার,
মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মাননীয় রাহুল সিনহা মহাশয়, বন্ধুবর ইন্দ্রনীল খান এবং মঞ্চপ্রবিষ্ট বাকি অন্যান্য সম্মানীয় জেলা সভাপতি, অন্যান্য রাজ্য পদাধিকারী যারাই রয়েছেন, চুপ ছোট করেই বলছি, আমরা জানি যে কি কি হচ্ছে সেটাকে নিয়েই ছোট করে লেখা। চোরের রানীর বড় গলা, চোরের রানীর বড় গলা, গলায় বড় জোর, তার দয়াতে অবাধে লুট ফুর্তি করে চোর। চাকরি চুরি, আবাস চুরি, কয়লা বালি নিয়ে চোরের রানীর আশীর্বাদে লুট হয়ে যায় দিয়ে। যেই কোনো চোর পড়ছে ধরা, খাচ্ছে রানী পাল্টি। যেই কোনো চোর পড়ছে ধরা, খাচ্ছে রানী পাল্টি। মিডিয়া ডেকে বলছে তিনি, চিনি নাকে মাল্টি। মাল কামানো মালের খবর ধরেছে পাবলিক, সেই মাল কামানো মালের খবর ধরেছে পাবলিক। কার ইশারায় লুট চলছে, রটছে চারিদিক। রানীর গদি ফেলবে ছুঁড়ে, রানী হবেই ফক্কা। এবার রানীর গদি ফেলবে ছুঁড়ে, রানী হবেই ফক্কা। তুলছে আওয়াজ সবাই মিলে, মন্দির বা মক্কা। তবে তবে অনুমাধব হীরে মানিক করছে তোমায় মেস, হে চোরের রানী। অনুমাধব হীরে মানিক করছে তোমায় মিস, তাই আদালতের ভার্চুয়ালে পার্থ ফ্লাইং কিস। গেল গেল আওয়াজ শুনে প্ল্যান করেছো ধর্না, গেল গেল আওয়াজ শুনে প্ল্যান করেছো ধর্না। বঙ্গবাসী হাসছে দেখে, আরে থোড়া শরম করনা। যতই নাটক ধর্না করো, ওহে চোরের রানী, ফালতু তুমি পোড়াচ্ছ তেল, শুনবে না কেউ বাণী। কেন্দ্রের টাকা ঝেড়ে ফাঁকা দিচ্ছ দোষ দিল্লি, সবাই জানে দাউনি হিসেব, আর করো না খিল্লি। মন্দিরে যাও, মসজিদে যাও, কিংবা জগন্নাথ, চোখের জলে হয় না প্রাসাদ, শুনো মন কি বাত। যে রাস্তায় বসেছো আজ, সেটাই ভবিষ্যৎ। আমাদের শেষ লাইন পশ্চিমবঙ্গের আর্ত পীড়িত লুণ্ঠিত মানুষের শেষ লাইন, যে রাস্তায় বসেছো আজ, সেটাই ভবিষ্যৎ। 14 তলা ছাড়বে তুমি, তোমার জায়গা হবে পথ, পথ, পথ। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন নন্দীগ্রামে, যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বাংলাকে উপহার দিয়েছিলেন, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি।